ফুলকে ভালোবাসে না বা অপছন্দ করে এমন মানুষ পৃথিবীতে হয়তো নেই। ফুল নিয়ে আমাদের মনে রয়েছে এক তীব্র আবেগ। ফুল এবং ভালোবাসা এই দুটি যেন একই সুতোয় গাঁথা, তাই ফুলকে নিয়ে আপনাদের জন্য আজকে আমার এই স্পেশাল আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি এক অন্যরকম রাজ্যে, যেটা হলো ফুলের রাজ্য। এই রাজ্যে যেদিকেই তাকাই না কেন, ফুল আর ফুল। এখন আসি মেন বিষয়ে, আমি যেই রাজ্যে গেছি সেইটা আসলে একটা মেলা। সেই মেলাতে কিন্তু বিভিন্ন রকম স্টল বসেছে এই ফুলের রাজ্যের সঙ্গে সঙ্গে। আই হোপ সবাই দেখতেই পাচ্ছেন যে কত রকমের ফুলের গাছ, শুধু গোলাপ না, এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে। আমি তো ঘুরে ঘুরে গাছ দেখেই শেষ করতে পারছিলাম না। মেলায় আর একদিকে রয়েছে মাটির তৈরি বিভিন্ন রকম তৈজসপত্র, যেগুলোর চাহিদা কিন্তু আগে অনেকই ছিল, এখনও চাহিদা রয়ে গেছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই মাটির তৈরি জিনিসপত্রগুলো। এই মেলাতে অনেক পোশাক টোশাকের দোকান ছিল, আর আমার কাছে ঘুরে ঘুরে দেখে যেটা ভালো লেগেছে, এই ফুলের গাছকেই বেস্ট লেগেছে। আর দেখতেই পাচ্ছেন যে আমি ঘুরে ঘুরে দেখছি, এত সুন্দর জায়গায় এসেছি। বরাবরের মতো বারবার মেলা হলেই কিন্তু আসি, কিন্তু এইবার মেলাটা একটু অন্যরকম। খালি গোলাপ আর গোলাপ, মানে শুধু গোলাপ না, মানে অনেক রকমের ফুলের গাছ আছে। আমি তো ভাবছি যে আমি দুই একটা গাছ কিনবো, কিন্তু দুই একটা গাছ কিনে হয়তো আমার মন ভরবে না, মনে হচ্ছে সব গাছগুলোই কিনে ফেলি। কি তুমি কি আমাকে সব গাছগুলো কিনে দিবা নাকি? সব গাছ কিনে তাই তো মনে হচ্ছে, অনেক রকম ফুলের গাছ তাই না? অনেক সুন্দর সুন্দর ও তো সবই নিয়ে মনে হচ্ছে, কিন্তু আমরা কয়েকটা নিবো, দেখি কোনটা যেগুলো বেস্ট কোয়ালিটি, বেছে বেছে সব থেকে বেস্ট ওগুলো খুঁজে নিবো। ফুল হলো সৃষ্টিকর্তা সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে। আরো বলি যে ফুল হলো সুন্দরের প্রতীক, আর গোলাপ হলো ভালোবাসার প্রতীক, তাই আমি ফুল নিবই। এটা কিন্তু কোনো মজা করে কোনো কথা বলি নাই, আমি কিন্তু সত্যি ফুল নিব, কারণ এত সুন্দর সুন্দর ফুল যদি না নিয়ে যাই তাহলে কিন্তু বৃথা হবে। এত সুন্দর জায়গাতে এসেছি যে এত ফুল, মনে হচ্ছে যে সব ফুলগুলো নিয়ে নিয়ে আসবো। এই মেলায় অসংখ্য স্টল রয়েছে, দেখতেই পাচ্ছেন। আরো একটা মজার বিষয় হচ্ছে ফুল দেখতে দেখতে এখানে লেখা আছে ছবি তোলা 10 টাকা। আসলে মনে হয় মানুষ গাছ কিনছে না, মানুষ মনে হয় যে খালি সুন্দর সুন্দর ফুলের সাথে হয়তো ছবি তুলছে, সেই জন্য ছবি তোলা 10 টাকা। এটা আসলে মজা করে আমাদের কাছে কিন্তু কোনো টাকা নেয়নি। আর এই কিউট বাবুটা মনে হয় ছবি তুলতে এসেছে। আর এই গোলাপটা অসম্ভব সুন্দর লেগেছে, আর সুন্দর মানেই আমি নিব। আর অ্যালোভেরাটা তো প্রয়োজন ছিলই, আর এই গোলাপটাও আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তারপর গাছের সঙ্গে কি লাগে বলেন তো, টপ দরকার, তাই টপের দোকানে চলে যাই ঝটপট, আর পছন্দ মতো নিজের এই টপগুলো নিয়ে ফেলি। আসলে ভালো লাগার শেষ নাই, আর কেনাকাটারও শেষ নাই, দেখতেই পেলেন। তারপর ব করে ঘুরে চ করে রাজশাহী কলেজে চলে আসলাম। কেন আসলাম বলুন তো? কারণ এখানেও সুন্দরভাবে মেলা, আর সেই মেলায় না আসলে হয়, তাই রাজশাহী কলেজে মেলায় চলে আসলাম। আমাদের রাজশাহী কলেজের কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নাই, বরঞ্চ বলা চলে দিন দিন আরো সৌন্দর্যের বৃদ্ধি প্রকাশ পাচ্ছে। দেখেন মেলাতে এন্ট্রি করার রাস্তাটা কত সুন্দরভাবে সাজিয়েছে, আর যেহেতু জনপ্রিয় কলেজ তাই একটু তো ভিড় হবেই, অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে। এছাড়াও মেলায় 2-3 জায়গায় ছবি তোলার জন্য ফটো ফ্রেম তৈরি করা হয়েছে, যেন সুন্দর সুন্দর করে দাঁড়িয়ে ছবি তোলা যায়। আর মেলায় অসংখ্য খাবারের স্টলেরও আয়োজন করা হয়েছে, যেমনটা এখানে একটা ফিশের দোকান দেখতে পেয়ে চলে যায়, আর সেখানে যে দেখি যে এখানে পছন্দ মতো আর কি ফিশ বাছাই টাছাই করে দিলে নাকি তারা ফ্রাই করে দেয়, ব্যাপারটা আমার কাছে কিন্তু মন্দ লাগে। এই তো খাবারের বিভিন্ন রকম আইটেম। তারপর ঘোরাঘুরি শেষ, এখন তো অন্য কোথাও যেতেই হবে, চলে আসলাম ফুচকা খেতে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।